हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम जे जेखान थेके आजकेर ई भिडियोटी देखछेन आपनादेर सबाइके स्वागतम। आज के आमी आपनादेर साथे शेयर करब अत्यंत गुरुत्वपूर्ण एकटी जिनिस जेटा होच्छे आयकर रिटार्न ना दिले कि हय बा आयकर रिटार्न जमा ना दिले आपनी कि विड़म्बनार मध्ये पड़ते पारेन। एई जिनिसटाई आज के आपनादेर आसले सतर्कतार जन्य बा आपनादेर सुविधार जन्य खूब क्लियरलि आपनादेर साथे शेयर करब। तो चलुन शुरू करा जाक। तार आगे बोले निच्छि जारा आमादेर चैनेले नतुन बा आमादेर चैनलटी एखोनो सबसक्राइब करेननि प्लिज हिट द सबसक्राइब बाटन आर जारा अलरेडी सबसक्राइब বাংলাদেশের মোট জনসংখ্যার খুব ছোট একটা অংশ প্রায় 1% মানুষ আসলে এই ETIN বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার নিয়েছে, যাদের বিভিন্ন প্রয়োজনে একান্ত ঠেকে গেছে, দরকার হয়েছে ETIN-টা তারাই নিয়েছে। আর খুব অল্প পরিমাণ কিছু মানুষ আছে যারা হয়তো এমনিতেই ETIN নিয়ে ফেলেছে প্রয়োজন ছাড়াও, কিন্তু যেই পর্যায়ী বা যে কোনো কারণেই ETIN গ্রহণ করে থাকেন এর পরবর্তীতে নিয়মটা হচ্ছে ETIN থাকলেই আপনাকে ইয়ারলি একটা রিটার্ন দাখিল করতে হবে। এটা আপনার আয় থাকুক বা না থাকুক, আপনার কোনো প্রফেশন বা কোনো বিজনেস থাকুক আর না থাকুক, কিন্তু আপনার এই আয়কর রিটার্নটা দাখিল করতে হবে, এটা হচ্ছে নিয়ম। তিনটা শ্রেণী ছাড়া অলমোস্ট সবাইকেই আসলে ট্যাক্স রিটার্নটা দিতে হবে, কিন্তু আমাদের দেশে দেখা যায় যে যাদের TIN আছে তাদের 50% লোকও ট্যাক্স রিটার্ন দাখিল করে নাই। নিয়ার অ্যাবাউট 15 লাখ ETIN নেওয়া আছে, গত বছরের হিসাব অনুযায়ী 40 লাখের থেকে বেড়ে এখন 50 লাখে এসেছে। তো এর মধ্যে 20-22 লাখ লোক আসলে বাৎসরিক আয়কর রিটার্ন দাখিল করে আর বাকি সবাই রিটার্নের বাইরে থাকে। কিন্তু এই রিটার্ন না দেওয়ার কারণে আপনি কি বিড়ম্বনায় পড়তে পারেন বা কি ধরনের জটিলতা অ্যারাইজ করতে পারে আপনার জীবনে, সেই জিনিসটা ক্লিয়ার করার জন্যই আসলে এই ভিডিওটা মেক করা। তো এখনকার সময়ে আসলে ডে বাই ডে এই ট্যাক্স রিটার্নের আওতাটা বা পরিধিটা অনেক বৃদ্ধি করছে। মানে যে কোনো ক্ষেত্রেই আপনি বিজনেস করতে যান, আপনি বিদেশে পড়াশোনা করতে যান, আপনি বিদেশে জব করতে যান, যে কোনো রকম আপনি বড় সার্ভিস হোল্ডার হন বা যে কোনো চাকরি করতে যান, আপনি একটা ইনভেস্টমেন্ট করতে যান, প্রত্যেকটা জায়গায় আসলে আগে যেটা লাগতো ETIN এখন অনেক জায়গায় এটা বাড়ছে যে কি যাদের আগে ETIN নেওয়া আছে তাদের ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে বা ট্যাক্স রিটার্নের অ্যাকনোলেজমেন্ট স্লিপ লাগবে। তো যার কারণে অনেকেই আসলে বিড়ম্বনায় পড়ছে যে এই রিটার্ন না দেওয়ার কারণে সে এই ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেটও অ্যারেঞ্জ করতে পারে না বা এই ট্যাক্স রিটার্নের এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা সে অ্যারেঞ্জ করতে পারে না। দ্যাটস ওয়াই ওই জায়গায় তার কাজটা আটকে যায়। তখন গিয়ে তড়িঘড়ি করে সে 3 বছর 4 বছর 5 বছরের রিটার্ন জমা দিয়ে তারপরে কি করে এই ট্যাক্স রিটার্ন বা ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে চায়। কিন্তু তখন এই জিনিসটা চাইলেই হঠাৎ করে আপনার এই আগের 1 বছর 2 বছর 3 বছরের পেন্ডিং যেই রিটার্নগুলা এটা একটা কেস ফাইল হয়ে যাবে। এটা দেখা যায় যে নর্মালি আপনার সাবমিট করতে হবে, সাবমিট করার পরে আপনার ফাইলটা অ্যাসেসমেন্ট করবে, অ্যাসেসমেন্ট করে তারপরে আপনি কি কারণে রিটার্নটা দাখিল করেন নাই বা ট্যাক্সটা আপনার কত হচ্ছে এই জিনিসটা অ্যাসেসমেন্ট করে রিটার্নটা কেন দাখিল করেন নাই ওইটার উপরে একটা জরিমানা আছে। এই জিনিসগুলো সলভ করতে আসলে আপনার অনেক সময় লাগবে বা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই জিনিসগুলো আসলে এসএসসি বা করদাতা নিজে সলভ করতে পারে না, সেই জন্য একজন অভিজ্ঞ আইনজীবী দরকার হয় যারা ইনকাম ট্যাক্স নিয়ে প্র্যাকটিস করে, ইনকাম ট্যাক্স লয়ার বা রাজস্ব বোর্ডের সনদপ্রাপ্ত আইনজীবী। আমাদের কাছে অনেক সময়ই এরকম আসে যে আমি বিদেশে পড়াশোনা করতে যাব, আমার বাবার ট্যাক্স ফাইলটা ক্লিয়ার করে দেন দ্রুত, আমার এখন ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে। কিন্তু আসলে এই জিনিসগুলো চাইলেই হঠাৎ করে সব কিছু সলিউশন করা সম্ভব না শুধু টাকা দিলেই। অনেক সময় দেখা যায় অনেকে বলে যে কত টাকা লাগবে, টাকাটা দিচ্ছি, শুধু টাকা দিলেই এই জিনিসগুলো হুট করে সলভ করা পসিবল না, এটার জন্য অবশ্যই একটা সময়ের দরকার। তো ওই সময় দেখা যায় যে তা আপনাদের পারপাসটা সার্ভ করতে পারে না। সেই কারণে সবাইকে বলবো আপনারা যারা ETIN নিয়েছেন তারা অবশ্যই প্রতি বছর আপনাদের ট্যাক্স রিটার্নটা দাখিল করবেন। এই যেমন জুনের 30 তারিখে এই বছরটা ক্লোজিং হয়ে যাচ্ছে, অর্থাৎ এই 21-22 নতুন অর্থ বছর আসছে এবং এই জুনের পর থেকে নভেম্বর পর্যন্ত একদম মানে খুব সহজে আপনারা আপনাদের আয়কর রিটার্নটা দাখিল করতে পারেন। আর এই আয়কর রিটার্ন দাখিল সম্পর্কে বেশ কিছু ভিডিও আছে আমাদের চ্যানেলে, কিভাবে আপনারা সহজে নিজের আয়কর রিটার্ন
রিটার্ন নিজে দাখিল করতে পারেন, চাকরিজীবী কীভাবে আয়কর রিটার্ন দাখিল করবে, অ্যাট দ্য সেম টাইম ব্যবসায়ীদের আয়কর রিটার্নের বিভিন্ন স্ল্যাবগুলো, এগুলো নিয়ে আমাদের চ্যানেলে আপডেট ভিডিও আছে, দয়া করে সেই ভিডিওগুলো দেখবেন। আর আপনাদের আয়কর রিটার্ন সম্পর্কিত যে কোনো সমস্যা এবং নতুন ফাইল করেন বা পুরনো এইসব জটিলতাগুলো সলভ করতে চান, সে ব্যাপারে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো যাদের এই প্রবলেমগুলো অলরেডি আছে, অর্থাৎ অলরেডি পেন্ডিং, আপনি 2 বছর 3 বছর রিটার্ন দিচ্ছেন না, তাদের কেসগুলো খুব দ্রুত সলভ করে নেন। দেখা যায় যে পরবর্তীতে আপনি যে কোনো একটা বিজনেসের প্রয়োজনে কোনো একটা ডকুমেন্ট নিতে যাবেন বা আপনি বিদেশ যেতে যাবেন, সেই সময় ইম্পর্টেন্ট একটা ইস্যুতে আপনার ইমিডিয়েট ওই অ্যাকনোলেজমেন্ট স্লিপ বা ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা লাগবে, তখন আপনার আসলে ওই টাইমের সাথে আপনি ম্যাচ করতে না পারার কারণে আপনার ওই কাজটা হয়তো ছুটে যেতে পারে বা ওই পারপাসটা সার্ভ না হতে পারে। এ ব্যাপারে আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিব, তাহলে আপনারা খুব ক্লিয়ার হয়ে যাবেন। দেখা যায় যে একজন ব্যাংকার, আমার খুব পরিচিত একজন ব্যাংকার, সে কী করেছে, তার ট্যাক্স রিটার্ন সাবমিট করতো রেগুলারই যখন তার জব করতো, একটা সময় গিয়ে সে জবটা ছেড়ে দিল, তখন সে আর ট্যাক্স রিটার্নটা সাবমিট করলো না। জবটা ছেড়ে দেওয়ার পরে সে মনে করলো আমার তো আর এখন ইনকাম নাই, আমি ট্যাক্স রিটার্নটা সাবমিট করব না। একটা সময় পরে সে গিয়ে ডিসিশন নিল সে বিজনেস করবে, আর বিজনেস করতে গেলেই তার একটা ট্রেড লাইসেন্স করতে হবে, একটা IRC নিতে হবে, কোনো পণ্য যদি আমদানি করতে চায় তাহলে ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে, রপ্তানি করতে চাইলে এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে, এরকম যে কোনো ডকুমেন্ট নিতে গেলে ওই জায়গায় কী হয়, তার ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা তার ওই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা লাগবে। তো সে যেহেতু লাস্ট 3 ইয়ার্স ট্যাক্স রিটার্ন দেয় নাই, সেজন্য ওই জিনিসটা তার কাছে নাই, এই জন্য সে ওই ট্রেড লাইসেন্সটা বা IRC ERC গুলো করতে পারে না, বা করতে গিয়ে অনেক জটিলতায় পড়াতে সে ডিসিশন নিল যে সে বিজনেসই করবে না, সে বাইরে চলে যাবে। সে জাপানে ভিসার জন্য অ্যাপ্লাই করলো, তখন গিয়ে দেখলো যে ওখানে লাস্ট 3 ইয়ার্সের ট্যাক্স রিটার্ন এবং ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে। তো এরপরে আমার কাছে আসলো যে আমাকে খুব দ্রুত এই লাস্ট 3 ইয়ার্সের ট্যাক্স রিটার্নটা করে দেন। তো যেহেতু আমি ভিসা রিলেটেড ইস্যু নিয়েও কাজ করি এবং ট্যাক্স সে যে কোনোভাবে একজনের মাধ্যমে আমার ইনফরমেশন পেয়ে আমার কাছে আসলো। তো জাপানে সে একটা ট্রেনিংয়ে যাওয়ার কথা, ওই ট্রেনিংয়ের একটা নির্দিষ্ট টাইম ছিল, ওই টাইমে তার পক্ষে যাওয়া কিছুতেই পসিবল হয় নাই। কেন, আমাকে যে এই রিটার্নগুলো তার প্রিভিয়াস ফাইলটা রেডি করার জন্য যেই সময়টা দরকার ওই সময়টা সে দিতে পারে নাই। দ্যাটস ওয়াই সে একটা জাপানে যাওয়ার একটা গোল্ডেন অপরচুনিটি হারিয়ে ফেললো শুধু এই ট্যাক্স রিটার্ন দেওয়ার কারণে। অথচ যদি টাইমলি সে ট্যাক্স রিটার্নটা দিয়ে যেত, খুব ইজিলি কিন্তু সে ট্যাক্স রিটার্নটা দিত, এই জায়গায় তার কোনো ইনকাম নাই, সে একদম জিরো রিটার্ন সাবমিট করার অপরচুনিটি কিন্তু তার কাছে ছিল। কিন্তু তার অবহেলার কারণে সে কী করেছে, ওই ট্যাক্স রিটার্নটা দেয়নি, যার কারণে সে এইসব বিড়ম্বনার মধ্যে পড়েছে। সবাই অবশ্যই আপনাদের ট্যাক্স রিটার্নটা সময় মতো দাখিল করবেন। তো আশা করি আপনারা সম্পূর্ণ ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন যে ট্যাক্স রিটার্ন না দেওয়ার কারণে কি ধরনের বিড়ম্বনায় পড়তে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।